আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। জাকির নায়েকের পিস টিভিকে 3,00,000 পাউন্ড জরিমানা। সিকিমের উত্তেজনার পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও চীন। পঙ্গপাল ঠেকাতে সেনাবাহিনী নামাবে ইরান। ইরানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে না বলছে রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করলে পরিণতি ভোগ করতে হবে আইসিসিকে বলছে আমেরিকা। লিবিয়ায় বিরোধীদের সহায়তার জন্য ভাড়াটে সেনা পাঠিয়েছে আরব আমিরাত। এবং সর্বশেষ থাকছে কাশ্মীরে আবার গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অপকম জাকির নায়েকের প্রতিষ্ঠা করা পিস টিভিকে 3,00,000 পাউন্ড জরিমানা করেছে। চ্যানেলটির বিরুদ্ধে ব্রিটেনে অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণাবাচক কথা প্রচারের অভিযোগ আনা হয়েছে। লন্ডন ভিত্তিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি মে মাসের শুরুতে তাদের ওয়েবসাইটে জানায়, নিয়ম ভাঙ্গায় যুক্তরাজ্যে চ্যানেলটির লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিস টিভি উর্দুকে 2,00,000 পাউন্ড এবং পিস টিভিকে 1,00,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। গত বছর নভেম্বরে ব্রিটেনের চ্যানেলটির লাইসেন্স বাতিল করা হয়। এতদিন অভিযোগ চূড়ান্ত তদন্ত চলছিল। অপকম বিবৃতিতে বলছে, আমাদের তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ মিলেছে। আমরা দেখেছি পিস টিভি উর্দু এবং পিস টিভিতে যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে তাতে অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণাবাচক কন্টেন্ট ছিল। অপকম পিস টিভির এই কন্টেন্টকে অপরাধে প্ররোচিত করার সঙ্গে তুলনা করেছেন। জাকির নায়েক 2006 সালে পিস টিভি প্রতিষ্ঠা করেছিলেন। এটি তার লর্ড প্রোডাকশনস লিমিটেড কোম্পানির অধীনে। ইসলামিক বক্তা জাকির নায়েক চ্যানেলটির প্রেসিডেন্ট। দুবাই থেকে বাংলা, উর্দু এবং ইংরেজি অনুষ্ঠান প্রচারিত হয় এই টিভিতে। বিতর্কিত কিছু মন্তব্য করে 2016 সালে ভারত ছাড়া হন জাকির নায়েক। তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়। এখন তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারত চেষ্টা করছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে 2010 সালে যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করে। জাকির নায়েকের পিস টিভি নিয়ে সমালোচনা যেমন আছে তেমন এর দর্শক সংখ্যাও প্রচুর। 2016 সালে বাংলাদেশ ভারতে এই চ্যানেলটির প্রচার বন্ধ হওয়ার সময় তারা দাবি করেছিল বিশ্বজুড়ে তাদের দর্শক সংখ্যা 20 কোটি। লাদাখে চীন সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গালভান নদীর তীরে চীন তাঁবু নির্মাণ করছে এমন খবর জানার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম NDTV এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে সিকিমের উত্তর অঞ্চলীয় সীমান্ত চীন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘাতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই ঘটনায় লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর হেলিকপ্টার মোতায়েন করে চীন। এরপর মঙ্গলবার অর্থাৎ গত 12ই মে সেখানে যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত। অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে এক সিনিয়র কর্মকর্তা NDTV বলেন, সীমান্তে আমাদের সেনা উপস্থিতি গত কয়েকদিন ধরে বাড়ানো হয়েছে। সীমান্তের ওই এলাকায় ভারত ও চীনের মধ্যে মুখোমুখি হওয়ার ইতিহাস অনেক রয়েছে, তবে এবার তা এক সপ্তাহ ছাড়িয়ে গেছে। এদিকে NDTV জানিয়েছে, লাদাখের পূর্ব অঞ্চলীয় ডেমচক এলাকাতেও উত্তেজনা বিরাজ করছে, কারণ সেখানে চীনা নির্মাণ কাজের কর্মকাণ্ড চিহ্নিত হয়েছে। অন্যদিকে নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা পরিষদ লাদাখের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে। গত 4 দশক ধরে সিকিম সীমান্তে প্রায়ই শারীরিক সংঘর্ষ হলেও চীন ও ভারতের মধ্যে একবারের জন্য গোলাগুলির ঘটনা ঘটেনি। 9ই মে দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়লে উভয় পক্ষের মোট 11 সেনা আহত হয়। পঙ্গপাল মোকাবেলায় দ্বিতীয় বছরের মতো সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে ইরান। কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, দেশের দক্ষিণ অঞ্চলে পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে $700 কোটি বেশি মূল্যের ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কয়েক দশকের মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমনিতেই করোনা ভাইরাসের মহামারী ও মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি বিপর্যস্ত, বিশেষ করে তেলের রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। কৃষি মন্ত্রণালয়ের ফসল রক্ষা সংস্থার মুখপাত্র মোহাম্মদ রেজা মীর জানান, ইরানের 31টি প্রদেশে 2 লাখ হেক্টর কৃষি জমিতে মরু পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত এলাকা পাকিস্তান থেকে ইরাক সীমান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে, শীঘ্রই 10 লাখ হেক্টর জমিতে তা ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, সেনাবাহিনী পঙ্গপাল মোকাবেলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় যান চলাচল কঠিন, সেই এলাকাগুলোতে সামরিক যান ব্যবহার করা হতে পারে। গত বছর সেনাবাহিনী কর্মী ও যানবাহন দিয়ে সহায়তা করেছিল। রেজা মীর দাবি করেছেন, এখনও পর্যন্ত পঙ্গপাল ইরানে তেমন কোনো ক্ষতি করতে পারেনি, তবে তিনি বিস্তারিত জানাননি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তাদের পূর্বাভাসে জানিয়েছে, ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে শুধু শীতকালে $220 কোটি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাবের আওতায় আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর তৎপরতা চালাচ্ছে তার নিন্দা করেছে রাশিয়া। মস্কো বলছে, আমেরিকা ওই প্রস্তাবের ভুল ব্যাখ্যা করছে এবং পরমাণু সমঝোতার আওতায় তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, কিন্তু ওয়াশিংটন যেহেতু পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেছে, সে কারণে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কোনো অধিকার রাখে না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইনভ গত শনিবার সিরিজ টুইট পোস্টে এই সব কথা বলেছেন। তিনি বলেন, 2231 নম্বর প্রস্তাবের 10 এবং 11 নম্বর ধারায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে, কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এখন তাদের হাতে সেই সুযোগ আর নেই। রুশ রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ভুলক্রমে মনে করছে যে ওই প্রস্তাবের এইসব ধারা অনুসারে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, কিন্তু আমেরিকা ও তার মিত্রদের অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তাবের ধারাগুলো পড়া উচিত। এসব ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, শুধুমাত্র পরমাণু সমঝোতা অনুসরণ করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুমকি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত শুরু করলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-কে পরিণতি ভোগ করতে হবে। যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত করার জন্য রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের কাছ থেকে অভিযোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, তখন মাইক পম্পেও এই হুমকি দিলেন। ICC বলছে, এগুলো দিয়ে পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিষয়টি পরিষ্কার হবে। গত ডিসেম্বর মাসে ICC-র চিফ প্রসিকিউটর ফাতুহ বেন সোদা বলেছিলেন, তার হাতে এমন কিছু তথ্য প্রমাণ এসেছে বা এসে পৌঁছেছে যার কারণে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে ইসরায়েল যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে। এ বিষয়ে মাইক পম্পেও আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য তদন্তকে অবৈধ বলছেন। তিনি তার ভাষায় আরও বলেন, এই সংস্থাটি আন্তর্জাতিক বিচার সংস্থার পরিবর্তে রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের সহায়তা করার জন্য ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দুবাই ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এইসব ভাড়াটে সেনা পাঠানোর কাজ করছে। 2019 সালের জুন মাসে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী লিবিয়ায় গেছে এবং তাদেরকে বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা করেছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের ওই বিশেষজ্ঞ প্যানেল বলছে, গত বছরের জুন মাসের শেষ দিকে এই ভাড়াটে সন্ত্রাসীদের দলটি লিবিয়ায় পৌঁছায় যার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার একজন নাগরিক ছিল, কিন্তু সেখান থেকে কিছুদিন পর তাদেরকে প্রত্যাহার করা হয়। তবে কেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেনি জাতিসংঘের ওই প্যানেল। নাম প্রকাশ না করা শর্তে দুজন কূটনীতিক ব্লুমবার্গকে বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি জানানো হয়েছিল। রিপোর্টে জানানো হয়, দুটি কোম্পানি হাফতার বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন এবং সাইবার লড়াই করার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে।
জাতিসংঘের পক্ষ থেকে যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অমান্য করে এই সমস্ত প্রতিষ্ঠান হফতারের বাহিনীকে হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। গত মাসে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন জানিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুদান সফর করছে এবং ওই সফরের মাধ্যমে লিবিয়ায় যুদ্ধ করার জন্য ভাড়াটে সন্ত্রাসী জোগাড় করা হয়। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ফের সেনাবাহিনী ও স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। রবিবার সকালে এই সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। জানা গেছে উপত্যকার ডোডা এলাকায় হিজবুল মুজাহিদিন সদস্যরা লুকিয়ে রয়েছে বলে শনিবার রাতে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনাবাহিনী। এরপর রাতেই তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশির পর রবিবার সকালে ওই এলাকার একটি বাড়িতে হিজবুল মুজাহিদিন সদস্যদের সন্ধান পাওয়ার দাবি করে ভারতীয় সেনারা। ভারতীয় সেনারা দাবি করে তারা ওই বাড়ির কাছে পৌঁছাতেই লুকিয়ে থাকা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারান আর হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হন। এর আগে গত 7ই মে সেনার সঙ্গে গুলিতে মৃত্যু হয় উপত্যকায় হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর। তারও আগে গত 17ই এপ্রিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান হিজবুল মুজাহিদিনের দুই সদস্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।